হ্যালো, আজকে আমরা মেলনায় চায়নায় লাঞ্চ খেতে এসেছি। আমরা খাবো হচ্ছে বুফে। আমরা খেতে বসে গেছি। এখন প্রথমে আমাদেরকে চিকেন স্যুপ দিয়ে গেল। চিকেন স্যুপ খেতে খেতেই এবার স্টার্টার নিয়ে চলে এলো। স্টার্টারে দিল ডাম্পলিং, দিল চিকেন ফ্রাই, দিল আর আর একটা বাটিতে চিকেন সুইমাই দিল। এখন আমরা এগুলো খাচ্ছি, আমি, মেয়ে, আমার হাজবেন্ড সবাই মিলে খাচ্ছি। আর এটা বুফে সিস্টেম, এগুলো খাওয়া হয়ে গেলে আমি কাউন্টারে গিয়ে আমি এখানে ফ্রাইড রাইস নিলাম, চিলি পনির নিলাম, চিলি ফিশ নিলাম, চিলি প্রন নিলাম, তার সাথে আমি সুইট ডিশও কিছু নিয়ে এসেছি। এর মধ্যে ব্রাউনি, নিমকি, বালুশাই এগুলো নিয়ে এসে রেখেছি, তার সঙ্গে মিলিমিশি খাবো বলে। আর আমাদেরকে কোল্ড ড্রিঙ্কস দিয়ে গেছে এক গ্লাস করে তিনজনকেই। এগুলো আমরা এখন খাচ্ছি। খাওয়া শেষ হলে পরে গিয়ে ডেজার্ট সেকশন থেকে ডেজার্ট নিয়ে আসবো। খাওয়াগুলো খুব ভীষণ টেস্টি, খুব ভালো। ফ্রাইড রাইস নিয়েছি, তারপরে চিলি চিকেন, এগুলো খেতে খুব সুন্দর। এগুলো হচ্ছে স্টার্টার। আমার তো সবচেয়ে মিক্সড চাউমিনটা সবচেয়ে বেশি ভালো লেগেছে ফ্রাইড রাইসের থেকেও। প্রতিটি খাবারই খুব টেস্টি হয়েছে। আমরা গেছি সাউথ সিটি মেন লাইন চায়নাতে। আমাদের মোটামুটি মেন কোর্স খাওয়া হয়ে গেছে। এখন আমি গেছি ডেজার্ট আনতে। এখানে আইসক্রিম আছে, তরমুজ কাটা, ওইটা ছিল বাটারস্কচ আইসক্রিম, এটা হচ্ছে ভ্যানিলা আইসক্রিম, আর এটা চকলেট আইসক্রিম, আর ব্লুবেরি কেকটা দিয়েছে, ওটাও খেতে খুব সুন্দর। এখানে সব আইটেমগুলি খেতে খুব সুন্দর, কোনোটাই খারাপ নয়। আমি এখন ভ্যানিলা আইসক্রিমটা খাচ্ছি। আমরা এখন বিলিংয়ের জন্য বলেছি, ওরা দিয়ে যাচ্ছে বিলটা। বিলটা পেলে আপনাদেরকে বলছি কত টাকা অ্যামাউন্ট হলো। হ্যাঁ, বিলটা দিয়ে গেল, আমি এখন দেখছি, দেখে আপনাদেরকে বলছি। আমাদের টোটাল অ্যামাউন্ট হয়েছে 3,066 টাকা, সেটাই আমি এখন পে করছি। আমাদের মেল লাইন চায়নাতে খাওয়া এখনকার মতো শেষ হলো। খেয়ে দিয়ে বেরিয়ে মেয়ে বাইরে বসছে, বসে আছে। তো বুবি আবার মেয়ের কাছে গেল, একটু বসে নি, সেই জন্য কাছে গিয়ে বসলো আর কি। খাওয়া খুব বেশি হয়েছে, খুব সুন্দর খাওয়া হয়েছে, যার জন্য একটু রেস্ট নিই, 5 মিনিট রেস্ট নিয়ে তারপর দুজনে বেরোচ্ছে। তো আজকের খাওয়া লাঞ্চ খুব ভালো হয়েছে, কোনো ভুল নেই। এটা সামনের দিকটা মেন লাইন চায়নার সামনের দিকটা, সামনের দিকের গেট, এটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে।
আপনারা ভালো থাকবেন। যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, নমস্কার, রাখছি। আমাদের ভুল হয়ে গেছে।